আসসালামু জি নিউজের নির্বাচন সমাচারের পক্ষ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদে ভোট ভাবনার কথা জানতে আমরা এখন আছি ময়মনসিংহের গরিপুর উপজেলার 2 নং গরিপুর ইউনিয়নে। জনপ্রতিনিধিদের প্রথম ধাপ যেটি ইউনিয়ন পরিষদের সদস্য এবং আজকে তেমন একজন সদস্যকে নিয়ে আমরা আজকে বসছি এবং এই সাতুতি গ্রামের যে আমরা উনি দীর্ঘদিনের মেম্বার তিনি চারবার নির্বাচিত উনি জনপ্রতিনিধি। আজকে আমরা ওনার কাছে আসছি এই জন্যই যে উনি চারবার নির্বাচিত জনপ্রতিনিধি, কেন তিনি তাকে এই এলাকার মানুষ ভোট দিয়ে তারা তাকে নির্বাচিত করে এবং তিনি কেন নির্বাচিত হন বারবার, কী মানুষকে বা জনগণকে তিনি কী দেন সেই জন্য আজকে আমরা আসছি। আবু হানিফ শেখ, কেমন আছেন ভাই আপনি? ভালো ভালো আছেন? ভালো আছি। তা আপনি তো চারবারের নির্বাচিত মেম্বার, তো আপনাকে মানুষে কেন ভোট দেয়? মানুষের ভালোবাসা আছে, মানুষকে ভালোবাসি, মানুষকে আমাকে ভালোবাসে, মানুষের সুখ দুঃখের সাথী হই। এই যে আপনি যে নির্বাচিত হন, মানুষ কি আপনার নির্বাচনের সময় টাকা দেন? না না, টাকা না, ভালোবাসা দিই। ভালোবাসা দেন? ভালোবাসা দিই। ভালোবাসা দিয়ে চারবার আপনাকে নির্বাচিত করলো, এই যে এবারও তো আপনার প্রার্থী? জি, এবারও প্রার্থী। আবার আমার এলাকার যে আমার ওয়ার্ডের আমার গ্রামের সকলে আমার ভালোবাসা, সকলে আমাকে ভোট দেবে। কি মার্কা নিয়ে নির্বাচন করেন? টিউবওয়েল কল মার্কা, টিউবওয়েল মার্কা নিয়ে। আগে কি মার্কা ছিল? গত তারিখে টিউবওয়েল ছিল, আগে ছিল মাস। এই যে আপনি চারবার নির্বাচিত হয়েছেন, তো এলাকায় আপনি কেমন কাজকাম করছেন? এলাকা যতটুক ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কাজ আমি উন্নয়নের কাজ, মনে মাদ্রাসা, এই মসজিদ, রাস্তা, কালভার্ট, রিং কালভার্ট, ইউডেন, এইসব উন্নয়নমূলক কাজ করেছি। সার্বিকভাবে আপনার যে জনগণ তারা কি আপনাকে সবাই ভালোবেসে আপনাকে? হ্যাঁ, সকলেই ভালোবাসে, আমার ছোট থেকে বড় পর্যন্ত সকলেই আমাকে ভালোবাসে। ভালোবেসে ভোট না দিলে আমি কিছু নেই, আমি টাকা দিই না, আমি চাও খাওয়াই না, চাও খাওয়ান না, না। জনগণ আমাকে ভোট দিয়ে ভালোবাসে। আমরা এই জন্যই আজকে আসলাম যে আপনি যেহেতু বারবার নির্বাচিত হন, কেন হন সেই খবরটা আপনার জানতে আমরা আসলাম। তো এখানে তো আমরা যারা আছে সবাই তো আপনার এলাকার ভোটার। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই সাতুতি গ্রামে যে আমরা আজকে আসলাম, এখানে এই এলাকার বেশ কয়েকজন এই চায়ের স্টলে আমরা তাদেরকে পেয়েছি। আমরা এখানে যারা আছে জনগণ যারা আছে, যাকে তারা ভোট দিবে, যারা ভোট দিবে তারা এখানে আমার সাথে আছেন, তা আমি তাদের সাথে দু একজনের সাথে কথা বলতে চাই। আপনারা এই মেম্বার সাহেব হানিফ মেম্বার সাহেব তো আপনাদের ওয়ার্ডের মেম্বার? আমরা ওয়ার্ডের মেম্বার। তো উনি তো বারবার নির্বাচিত হন, বারবার নির্বাচিত হন, এর লোক হিসেবে বালা, আমরা সবাই তার বালা মনে করি এই কারণে। আপনিও তো কি হানিফ মেম্বার এলাকার ভোট, তা আপনাকে তো ওনাকে কেন ভোট দিবেন? ওনাকে ভোট দিব, উনি খুব ভালো লোক, আমরা সর্বস্ব পাই, তারে রাস্তাঘাটে বাড়িতে আমরা ইয়ে করে, এই কারণে আমরা তারে বলতে পারি না, আমরা তারেই চাই। যে উনি যে আপনাদের এলাকায় উনি সদস্য হওয়ার পরে কেমন উন্নয়ন করছেন? উনি উন্নয়ন করছে, রাস্তাঘাট করছে, মসজিদে কিছু দান করছে, এই এরপরে আর জনগণের কিছু সাহায্য সাহায্য সরকারের যা পায় তাই কিছু হ্যাঁ উনিও দিছে। আচ্ছা, উনি যে মেম্বার সাহেব যে উনি থাকে, উনি যে বিভিন্ন ধরনের কাজকাম করে এলাকায়, তো অনেক দেন দরবারও করে, সেই দেন দরবারে কি উনি সুষ্ঠু দেন দরবার করে না টাকা পয়সা নেই? না, হ্যাঁ ভালো দরবার দরবার করে, দেন দরবার না না কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, খুব ভালো মানুষ, ভালো মানুষ খুব, সবার আফো দেবী হয়ে দেওয়া সবসময় তারে পাওয়া যায় কাছে আমরা, এই আর কি। হ্যাঁ, এই যে উনি মেম্বার সাহেব দীর্ঘদিনের মেম্বার, এই যে ওনাকে কেন ভোট দেন আপনারা? আমরা ওনাকে ভোট দিই, উনি আমাদের গ্রামের আমাদের এলাকার গরিব মানুষের সরকারি অনুদান যা আসে উনি গরিব মানুষকে সঠিকভাবে বণ্টন করে দিতে পারে এবং গরিব মানুষ তার কাছে সবসময় গিয়ে আশ্রয় পায়, জায়গা পায়। আর উনি নিজেও গরিব মানুষ, ওনারও নিজেরও বাড়িতে ঘরদর নাই, এই পাবলিক নিয়ে এই খেলামেলা করে তার দিন কাটে, যার কারণে পাবলিক তাকে ভালোবাসে। আপনার কি টাকা পয়সা কম নাকি? আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, এই জামানত আরেকজনের কাছে লইছি, আর টুকটাক করে মানুষের কাছে চা খাওয়াইতে হয় না আপনার? না, আমার চা খাওয়াই না, মানুষই খাওয়ায়, মানুষ খাওয়ায়, আমি চা খাওয়াই, একে আমার সাহায্য অভ্যাস নাই, এলে আমি অন্য হাত দিই না, হারাই আমার হাত দেখাওয়ায়, যেকোনো মুহূর্তে আমাকে ডাক দিলে পায়, সুখ দুঃখের শেয়ার হই এবং পাশে থাকি, আর অর্থ কি দেই না দেই তা কি দেই না দেই তার তাদের মধ্যে ব্যাপার না, তাদের আমার ডাকতে পায়, তাদের সহযোগিতা, সার কাগজপত্র যারা পরিশোধের যে দায়িত্বটা তারা যাইতে হয় না, আমি নিজে আনিয়ে দিই, এই 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 গুণ আমার,
আর তাদের দেয়া খাওয়াই আমি রাখি না, তার আর আমি ছাও খাওয়াই না, তার আর কোনো অর্থ সম্পদের যোগান দেই না, তারাই আমাদের যোগান দেয়। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার ছেলেমেয়ে পাঁচজন। হ্যাঁ, ওরা কী করে? একজন চাকরি করে, একজন ব্যবসা করে, আর তিন মেয়ে। একজন এসএসসি পরীক্ষা দিচ্ছে, আর এক মেয়ে মাদ্রাসা পড়ে, আর এক মেয়ে বিয়া দিচ্ছে। সার্বিকভাবে আপনি এই জনপ্রতিনিধি হয়ে আপনি কি সুখী কিনা? আমি খুব সুখী, জনগণ যতদিন আমার ভালোবাসা ততদিন সুখী, যখন ভালোবাসত না তখন দুঃখী হয়ে আমি। জনগণের ভালোবাসা আমার সুখ, আমার অর্থ সম্পদের পূর্ণ প্রয়োজন নেই। জনগণ যতদিন আমাকে ভালোবাসে ততদিনই আমি সুখী, যাদিন ভালোবাসবে না এই দিন আমি দুঃখী। তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা আজকে আপনার এখানে আসলাম, এবং আমাদের জি নিউজের পক্ষ থেকে এই এলাকার যারা ভোটার আছে সকলকে আমি ধন্যবাদ জানাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আসছেন, আপনারা এই আপনাদের ধন্যবাদ রইল আমার পক্ষ, আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম গৌরীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাতুতি গ্রামে যিনি যার বাড়ি আবু হানিফ মেম্বার সাহেব, উনি চারবার নির্বাচিত জনপ্রিয় মেম্বার, তিনি এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আজকে আমরা ওনাকে এই সাতুতি গ্রামে আমরা আসার পরে তাকে পেয়েছি, এবং এখানে যারা ভোটার আছেন এই এলাকার তাদের সাথে আমরা কথা বললাম। সার্বিকভাবে এই ইউনিয়নের উন্নয়নের অংশীদার একজন, এবং ওনার সম্পর্কে এই এলাকার যারা জনগণ সবাই ওনাকে খুব ভালো বলছেন, সেই প্রত্যাশা রেখে আমি ফারুক আহমেদ, ভিডিও দ্বারা ছিলেন শামীম খান।